চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আর এই জন আরোগ্য যোজনার প্রকল্পে কি রয়েছে কত মানুষ এর মধ্যে আসবে এবং এই জন আরোগ্য যোজনার যে প্রকল্প সেই প্রকল্পগুলিতে সাধারণ মানুষ কী সুবিধা পাবে তা নিয়েই আজ আমাদের বিশেষ টক শো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি ডক্টর অশোক সিনহা অশোকবাবু প্রত্যেকে প্রথমেই আপনাকে নিউজ বার্ডের পর্দায় নমস্কার এবং স্বাগত জানাই যে প্রশ্নটা প্রথমেই আপনাকে করব যে আপনিও একজন ডক্টর মানুষ তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে প্রকল্প এই প্রকল্পের মধ্যে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন সেটা যদি একবার দর্শকদের বা যারা এই প্রকল্পের আওতাধীন মানুষ হবেন তাদের যদি একটু বুঝিয়ে বলেন একটা ব্যাকগ্রাউন্ডটা বলি ইস্যুটার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন পরপরই সময় পেলে একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন যার যেটা প্রবলেম আছে গিয়ে ডাইরেক্টলি চিফ মিনিস্টার সঙ্গে কথা বলে প্রবলেম সলভ করার চেষ্টা তিনি বলছিলেন নাইনটি পার্সেন্ট যারা লোক আসে তাদের মূল প্রবলেমটাই ট্রিটমেন্ট কস্ট এবং এটা দেখতে দেখতে তিনি খবর নেন কি তুমি তোমার আয়ুষ্মান ভারত কার্ড নেই বলছে আমার তো নেই বলছিল নাইনটি পার্সেন্টের বেশি এই প্রবলেম মানুষ সঙ্গে দেখা করতে যাবে সাহায্যের জন্য দেখতে দেখতে ন্যাচারালি যেটা হওয়ার অফিসিয়ালি চেক করা হল কি ইস্যু দেখা গেল প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট পপুলেশন প্রধান প্রধানমন্ত্রী যেটা আছে আয়ুষ্মান ভারত সেটা কাভার্ড কিন্তু আগে যখন আয়ুষ্মান ভারত করা হয়েছিল তখন সার্ভে টার্ভেগুলি ঠিক ততটা ইম্পার্শিয়ালি করা হয়নি একটা সময়ে ছিল সময় তখন কাউকে দোষ দেওয়ার ইস্যু নেই যার জন্য প্রচুর গরিব মানুষ যাদের বিপিএল কার্ড নেই কিন্তু আসলে খুব গরিব তারা আয়ুষ্মান কার্ড পাচ্ছিল না একটা বিশাল প্রবলেম সো এটা সলভ করার জন্য যেটা দরকার ছিল সেটা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সেন্সাস সেটাও হয়নি সো দের ওজ নো ওয়ে উই কিড কারেক্টেড তারপরে দেখা গেল আমাদের পপুলেশন এত কম যে ইট উইল নট বি মাচ অফ এ বার্ডেন অন দ্য স্টেট যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট কাভারেজ দিই যার জন্যে আমাদের যেটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল টু থাউজেন্ড সেখানে আমরা ক্লিয়ারলি এই প্রমিসটা দিয়েছিলাম যে আমরা এটা করব দ্যাট হ্যাজ ম্যাটেরিয়ালাইজ সেটা আজকে গিয়ে হল একটা ছোট্ট একটা প্রশ্ন করব ঠিক লোকসভা ভোট সামনেই লোকসভা ভোটের আগে প্রকল্পটাকে পুরোপুরি সবার মধ্যখানে নিয়ে যেতে পারবেন আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রায় এক হাজার কমন সার্ভিস সেন্টার আছে পুরো স্টেটে আপনি যদি হিসাব করেন ত্রিপুরার সাইজ তাহলে ওয়ান সেন্টার যদি এক মাস কাজ করে দিনে যদি একশো জনের নামও রেজিস্টার করে করা যাবে বিরোধীরা তো বলছেন এটা লোকসভার একটা গিমিক না বিরোধীদের তো দায়িত্ব এটা না আমার আমরা যেটা করি সেটা সি আপনি যখন তাদের কিছু বলার নেই এটা সম্বন্ধে এটা একটা ভালো জিনিস এটা খারাপ জিনিস বলতে পারবে না ঠিক আছে খারাপ জিনিস বলতে পারবে না কি বলবে গিমিক টিমিক যেটাই বলো আমি আপত্তি করছি না বিরোধীরা যা বলার বলুন দিনভর বলুন সারা রাত পারলে বলুন টিভিতে বলুন মাইকে বলুন পত্রিকায় বলুন কিছু আসা যায় না আই এম নট ওয়ারিড আমাকে দেখেই বুঝছেন আমি নি তাদের কথা শুনিওনি শুনি নি আই এম নট বদার্ড আই এম বদার্ড কি আমার কাজটা ঠিকমতো হবে কিনা আমি স্বাস্থ্য সচিবকে জিজ্ঞেস করলাম পারবেন বলছে আমাদের কাছে এতগুলি সার্ভিস সেন্টার আছে গ্রামে এছাড়াও আমরা দরকার পড়লে আরও বাড়িয়ে দেবো এটা ফুল টাইম আমরা লোক লাগিয়ে দেবো এটাতে এন্ড আমাদের ভলেন্টিয়ার্স যাবে মানুষকে বোঝাতে যে এটা রেজিস্ট্রেশন করো তোমার কার্ড না থাকলে কে পাবে কে পাবে না হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো না যদি আসিও পারলাম তাতে কি হাসাহাসি করার কি আছে বিরোধিতা করতে গিয়ে মানুষের বিরোধিতা করাটা একটু বোকামি হয়ে যায় না ওয়ান নাথিং রং উইথ আস তখন এইসব বাজে বাজে গিমিক টিমিক বলে প্রত্যেকটা কাজই তো গিমিক একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি আমি একটা পলিটিক্যাল পার্টিতে আছি আমার কিছু স্বপ্ন আছে ডেভেলপমেন্টের আমি ডেভেলপমেন্ট করতে চাই এটা আমি কখন করতে পারবো আসলে। ক্ষমতায় থাকলে আদারওয়াইজ আমি আপত্তি করতে পারবো অথবা আমি বলতে পারবো আমি এলে এটা করব কিন্তু আমি যখন এসে গেছি এখন আমি এটা করছি তাহলে আমি থাকার চেষ্টা করব না দ্যাট ডাজ আমি গদির জন্য করছি নো পলিটিক্যাল পার্টি আছে কেন ইলেকশনে কন্টেস্ট করে ক্ষমতায় গিয়ে মানুষের হেল্প করার জন্য সেই জন্য তো একটা পলিটিক্যাল পার্টি তাহলে পলিটিক্যাল পার্টি যদি ইলেকশনে যেদার চেষ্টা করে এটা তাদের হাসারিপ কি আছে তারা কি চেষ্টা করছেন না তারা কত লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পরিবারে পাঁচ এবং এটাতে স্পেসিফিক একটা জিনিস আছে যে একদম পরিষ্কার লেখাটা আমি পড়ে শোনাই তাহলে সুবিধা হবে অল দ্য বেনিফিশিয়ারিজ অফ দ্য স্টেট আন্ডার আয়ুষ্মান ভারত মানে আয়ুষ্মান ভারতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যারা আছে প্রধানমন্ত্রী আদিবাসী ন্যায় মহা অভিযানের যারা আছেন এদের মধ্যে যারাই কোনো ইন্স্যুরেন্সের আওতায় পড়েন না যাদের অলরেডি কোনো ইন্স্যুরেন্স নেই পার্সোনাল ইন্স্যুরেন্স না সরকারি কোনো ইন্স্যুরেন্স যার নেই তিনি এটার আওতায় আসবেন ক্লিয়ার মানে আমার যদি অলরেডি একটা ইন্স্যুরেন্স থেকে থাকে আমার চাকরিতে আমার একটা ইন্স্যুরেন্স আছে চাকরির জন্যে তাহলে আমি এটা পাবো না কারণ একটা ইন্স্যুরেন্স অলরেডি আছে একটা প্রকল্পের আওতায় তো আছে যার যারাই কোনো আওতায় থাকবেন না তারা এটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি যারা করেন তাদের কি হবে সরকারি চাকরিতে ডিফারেন্ট গ্রেডসে ডিফারেন্ট বেনিফিটস দেওয়া হয় গ্রুপ সি গ্রুপ ডিতে ন্যাচারালি সবচেয়ে কম বেনিফিট তাদের বেনিফিটটা এত কম যে তারা এই বেনিফিটটা ছেড়ে দেবেন যে পাঁচশো টাকার বেশি পাওয়া যাবে না বা হাজার টাকার বেশি পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার থাকে পে স্কেলের উপর ডিপেন্ড করে ওইটা ছেড়ে দিতে হবে যে আমি ওইটা নেবো না ইউ ক্যানট টেক টু এটাও নেব ওটাও নেব হবে না তখন তার তার সে চয়েসের উপর চয়েস চয়েস দেবে যে আমি মেডিকেল অ্যালাউন্সেস মেডিকেল রি বিল করব না তাহলে তুমি ইন্স্যুরেন্সের আওতা আসবে দিস ইজ লজিক্যাল দুখান থেকে তো নেবো প্রকল্প তো একসঙ্গে নেওয়া যায় না এটা হলো ইন্স্যুরেন্স আগে ছিল ফাইভ ফিফটি কাভার্ড এখন বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট পিপল কাভার্ড মানে ইন্ডিয়ার প্রথম স্টেট যেখানে হানড্রেড লোক বিমার আওতায় এলেন এটা যে কোন লেভেলের অ্যাচিভমেন্ট আমার আমার বলা উচিত না পিপল শুড টক অ্যাবাউট মানুষের বলা উচিত এটা অ্যান্ড যে কোনো প্রকল্পকে স্টার্ট করলে ডেফিনেটলি প্রথমে আসবে হ্যাঁ এটা একটা খুব ভালো পয়েন্ট আপনি যেটা বললেন যে ভারতের একমাত্র রাজ্য এবং ছোট্ট একটি রাজ্য তারা তাদের সমস্ত মানে বাসিন্দাদের একেবারে মেডিকেল ইন্সুরেন্সের আওতায় নিয়ে আসলো এবং সেই জায়গাতে বিদেশে দেখা যায় ইউরোপিয়ান কান্ট্রিতে এটা মূলত দেখা যায় যে কোন শিশু জন্মাবার পরই তাকে মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় আনা হয় সেই ক্ষেত্রে এই যে কাজটা অসম্ভবভাবে আপনারা করছেন সেই ক্ষেত্রে কি মানুষের কাছে এটা কিভাবে তুলে ধরবেন দেখুন বিদেশে যেটা করা হয় সেখানে ওই যার ইন্স্যুরেন্স হচ্ছে তার টাকা দিতে হয় এখানে হ্যাভ টু পে শুধু আমার ত্রিপুরার লোক হলেই হয় পেমেন্টের ইস্যু নেই এখানে পয়সাটা কে দেবে সরকারের ফান্ড একটা কর্পাস ফান্ড তৈরি করবে সরকার একটা কর্পাস ফান্ড যখন তৈরি করে ওই ফান্ডটা ফান্ডটা ইনভেস্টমেন্ট করে ওইটা ওই ফান্ডটাকে গ্রো করার চেষ্টা করে গভর্নমেন্ট লট অফ ওয়েজ অফ ডুইং সেই করপাস ফান্ড থেকে আসবে এর চিকিৎসা কোথায় কোথায় মূলত পাওয়া যাবে বহিরাজ্যে কি পাওয়া যাবে না শুধু এটাতে আছে যে সমস্ত স্টেট হসপিটাল এবং আমাদের একটা লিস্ট আছে এনলিস্টেড গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটালস ইন অ্যান্ড আউটসাইড দ্য স্টেট মানে রাজ্যে বা রাজ্যের বাইরে আমাদের একটা এনলিস্টেড হসপিটালের লিস্ট আছে সে সিএমসি ভেলোর এরকম যেগুলি মানে দেশের অগ্রণী অগ্রণী হসপিটাল এবং যাদের এক্সপেন্ডিচারগুলি কমার্শিয়াল না কিন্তু ভালো হাসপাতাল এবং মানুষও পছন্দ করে যেতে ওখানে ওই সব হাসপাতালগুলি এনলিস্টেড আছে এবং এটা আজকে থেকে না অনেক আগে থেকে এনলিস্টেড কখনো যোগ হয় কখনো বাদ পড়ে ডিপেন্ডিং অন থিংস এই এনলিস্টেড হসপিটালের যে কোনো একটাতে ট্রিটমেন্ট করালে ইউ উইল গেট রি ইনভেস্টমেন্ট রি ইনভেস্টমেন্টটা কি হসপিটালে থাকার খরচ প্লাস হসপিটাল থেকে বের হওয়ার পরে পনেরো দিনের ওষুধের দাম যেটা মানুষকে সবচেয়ে বেশি পীড়া দেয় মুশকিলটা কি দেখুন মানে আমরা অনেকগুলি জিনিস খেয়াল করি না যে একটা লেভেল অফ পবার্টিতে মানুষ যখন পভার্টি লাইন থেকে বাইরে আসছে ভেরি নেসেন্ট পিরিয়ড কাজকর্ম পেয়েছে পবার্টি লাইন থেকে বাইরে এসছে ত্রিশ হাজার টাকা জমা হয়েছে আগে আগে যা দিনানি দিন খাইছিল এখন তার ব্যাংকে জনধন খাতায় ত্রিশ হাজার টাকা আছে দেয়ার হ্যাপি একটু টাকা বাড়িতে আছে ওই সময় অসুস্থ হল এই ত্রিশ হাজার গেল একটা জমি গেল ব্যাক টু পভার্টি দিস ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু ইন দ্যাট উই ইয়েটাতে ইনকাম গ্রুপে বেশিরভাগ অতি দরিদ্র অসুস্থতার কারণে হয় একটা সাধারণ মানুষের কিন্তু হসপিটালে পরে হসপিটালে যখন মানুষ ভর্তি হয় তখন একটা বাড়ির লোকের চিন্তা থাকে কিভাবে হসপিটালের বাইরে নিয়ে আসবো তারপরে যা খুশি করে আমার বাঁচাতে হবে তারপরে একটা চিন্তা থাকে যে হসপিটাল যে প্রেসক্রিপশনে ওষুধগুলো লিখে দেবে সেগুলো কোথা থেকে আসবে এই ক্ষেত্রে কতদিনের ওষুধ আপনারা দিয়ে দিচ্ছেন ১৫ দিনের

অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার তো খুব বেশি সরকারি হাসপাতালে আমরা টের পাই না কিন্তু একটা আইসিউ বেড আপনি দেখুন না ইফ ইউ আপনি যদি যান কলকাতার যে কোনো একটা ফাইভ স্টার হোটেলে মিনিমাম পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার টাকা কী সার্ভিস দেয় নাথিং খালি রুমটা আর হয়তো সকালে ব্রেকফাস্ট কলিং বেল্টি প্লেক কাপ চা এখানে ডক্টর নার্স অন্য সার্ভিস সমস্ত কিছু দেওয়ার পরে একটা আইসিইউ কেবিনে ক্যাবিনে পাঁচশো টাকা 500 rupees for মানে 24/7 ডাক্তার নার্স সবকিছু এসি বেডস एवरीथिंग 500 rupees রুপিস জিবিতে অ্যাকচুয়ালি দশ নিলেও কম হয় হুম আর প্রাইভেট হসপিটাল যদি বলেন সেগুলো তো মেন্ট ফর প্রফিট তারা যদি প্রফিট করতে চায় 25 25% মার্জিন তো তাদের রাখতে লাগবে এক্সপেন্ডিচারের উপরে এন্ড দ্যাট বিকামস এ হিউজ বিশাল বড় খরচ হয় মানুষের গালাগাল করে মানুষ ঠিকই কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের এক্সপেন্ডিচার খুব বেশি সরকারি হাসপাতালে আমরা টের পাই না কারণ সরকার বার্ডেনটা নেয় ভর্তুকি দিচ্ছে হ্যাঁ সরকার বার্ডেনটা পুরোটাই নেয় গভর্নমেন্ট হসপিটালে এই জন্য মানে কমপ্লিট চিকিৎসা ফ্রি করে দেওয়া অসম্ভব অল্টারনেটিভ হল এই ইন্স্যুরেন্স করাটা কমপ্লিট ফ্রি চিকিৎসা করতে গেলে বিশাল প্রবলেম হয় এত এক্সপেন্ডিচার গভর্নমেন্ট দিতে পারবে না আজকে যখন এই প্রকল্পটা উদ্বোধন করছিলেন আমি দেখছিলাম পুরো অনুষ্ঠানটা মুখ্যমন্ত্রী যেন একটু আবেগ ঘন হয়ে পড়ছিলেন ন্যাচারালি একটু খুব মানে বারবার যখনই দেখা হতো আমাকে বলতে যে নাইনটি পার্সেন্টরে ওই রুগী যাদের ট্রিটমেন্ট করতে গিয়ে ফতুর হয়ে গেছে যারা নাইনটি পার্সেন্ট কি করা এদের কি করা এদের দিস ওয়াজ ইজ

আমরা যখন হসপিটালে কাজ করি বা তখন এগুলি ফেস করতে লাগে না কারণ এটা অন্য জায়গায় ডিল হয় ডাক্তাররা ট্রিটমেন্ট করেন বিলিং অন্য জায়গায় হয় ঠিক না খুব রেয়ারলি এমন হয় যে প্রাইভেট হসপিটালে ডাক্তাররা নিজে ইনভলভ থাকে কিন্তু ত্রিপুরাতে তো এই ধরনের প্রাইভেট হসপিটালে শুধু একটাই আছে নার্সিং হোম তো হি ওয়াজ ভেরি সেন্টিমেন্টাল অ্যাবাউট ইট খুবই এটা নিয়ে চিন্তিত ছিলেন কি করব কি করব কি করবো আলটিমেটলি কেম আপ ইথ দিস আইডিয়া আজকে তো কথা হয়েছে খুব খুশি এটা নিয়ে মন খুব ভালো রাজ্যের কত শতাংশ মানুষ এর আওতায় আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট তো কমপ্লিটলি এখন মানে দুটো মিলিয়ে প্রধানমন্ত্রীটা আর মুখ্যমন্ত্রীটা মিলিয়ে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বাদ পড়বেন কারা যাদের অলরেডি আছে নিজের জবের জন্য নিজের কাজের ইয়েতে যাদের ইন্স্যুরেন্স আছে হ্যাঁ কেউ ধরুন যদি ব্যক্তিগত উদ্যোগে ধরুন আমি ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ছোট কোনো সরকারি যে বীমা কোম্পানিগুলি রয়েছে সেখান থেকে একটা মেডিকেল ইন্স্যুরেন্স আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে করলাম সেই ক্ষেত্রে কি আমি এই প্রকল্পের আওতায় আসতে পারবো ডেফিনেটলি কারণ এটা আপনার এক বছরের ইস্যু এটা ফাইভ এর না সো ইউ অ্যাপ্লাই এখন দুটো ইন্স্যুরেন্স থাকলে প্রবলেম কি হয় ইউ ক্যানট ক্লেম ফ্রম বোথ দুটো থেকে তো আপনি দাবি করতে পারবেন না যখন একটা দাবি করবেন আপনি অলরেডি এখানে পাঁচ লাখের করে রেখেছেন পয়সা দিয়েছেন ওয়াই ইউ ডু এগেন এটা তো ক্লেমও করতে পারবেন না আপনি একটা প্রবলেমের জন্য দুটা ইন্স্যুরেন্সের তো ক্লেম করতে পারবেন আপনার পক্ষে এটা করাটা সো আপনারটা যখন ওভার হবে সেই ডিউডিটা আপনি ওইটা রিনিউ না করে এটা চলে আসতে পারবেন দ্বিতীয়ত যে আরেকটা প্রশ্ন আপনাকে করব যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা তো এই চিফ মিনিস্টারের আমলে অনেকটাই এগিয়েছে জিবি হাসপাতালের পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে এই এইরকম ইন্স্যুরেন্সের আওতায় যদি সরকার সব মানুষকে আনে ন্যাচারালি গভর্নমেন্টের ফান্ড কিন্তু অনেকটা এখানে একটা ইস্যু আছে আপনি আপনার শখ হল আপনি অ্যাপুলোতে গিয়ে দেখাবেন তারপরে এসে বিল করবেন এটা হয় না হুম না একেবারেই না আপনার যদি এমন কোনো রোগ থাকে যেটার জন্য আপনার সিএমসি যেতে লাগবে তাহলে আপনি সিএমসি যান ইন্স্যুরেন্স আপনারটা বিয়ার করবে অথবা আপনি চেন্নাই ছেলেকে ভর্তি করতে গেলেন হঠাৎ হার্ট অ্যাটাক হল কারো সে ইমিডিয়েটলি একটা হসপিটালে ভর্তি হলো দ্যাট উইল বি কাভার্ড কিন্তু আমি আমার এখানে ট্রিটমেন্ট করবো না আমার সর্দি কাশি আমি দিল্লিতে গিয়ে ইন্দ্রপ্রস্থপলাতে করাবো সরকার বিল দেবে সেটা হয় না তার কি কোনো গাইডলাইন গাইডলাইন আছে আমাদের যদি যদি সেটা দর্শকদের বলেন এই যে সিরিয়াস ডিজিজের জন্য বললাম সিরিয়াস ডিজিজে বাইরে ট্রিটমেন্ট করানোর জন্য একটা রেফারেল গাইডলাইন আছে যে তিনজন কনসালটেন্ট বসে বোর্ড বানিয়ে রেফার করবে যে এই ডিজিজটা আমাদের এখানে ট্রিটমেন্ট হয় না তো এর জন্য আপনাকে যেতে হবে কোথায় যাবেন ওই হসপিটালে আমাদের ওইটা তো হসপিটালস আছে যে ওই হাসপাতাল ওই হাসপাতাল ওই হাসপাতালে এই ট্রিটমেন্ট ভালো হয় আমাদের কাছে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আপনি সেই হসপিটালে একটাতে যাবেন এখান থেকে রেফার করলে যাবেন তখন এটা আসে কিন্তু আপনি বেড়াতে গিয়ে অসুস্থ হলেও কথাটা ওইখানে তখন আপনাকে প্রমাণ করতে লাগবে যে এটা সাডেন ইলনেস যেটার জন্য আমার রেফারেলের প্রশ্ন ওঠে না আমি বেড়াতে এসেছিলাম আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট চিকিৎসক চিকিৎসকরাইও সার্টিফিকেটটা দিয়ে দেবেন দ্যাট ইজ নেসেসারি আদারওয়াইজ তো ত্রিপুরার সব লোক যদি গিয়ে এখন ইন্দ্রপ্রস্তাবতে ট্রিটমেন্ট করতে থাকে সেটা তো অ্যাকসেপ্টেবল নয় পাবলিক মানি আমরা ওয়েস্ট করব কেন আমি আরও একটা কথা বলি রেফারেল জিনিসটা আগের তুলনায় অনেক কম এখন এটা কারো দোষের জন্য গুণের জন্য না উই আর ট্রাইং আগে কেউ চেষ্টা করেননি তাও না উই আর অলসো ট্রাইং সবাই চেষ্টা করছে তবে মনে রাখবেন একটা সবসময়ই প্রত্যেকটা এলাকাতেই হসপিটাল যতই উন্নত হোক না কেন কিছু না কিছু জায়গায় ঘাটতি থাকবেই যেমন কেলকাটা মোটামুটি পৃথিবীর সব রকমের চিকিৎসা হয় তারপরেও কিন্তু কলকাতা থেকে রেফার হয় হ্যাঁ প্রচুর মানুষ দক্ষিণ ভারতে যায় চিকিৎসা না রেফারও হয় অফিসিয়ালি কিছু তো বেড়াতে যায় আর বেশিরভাগ বেড়াতে যায় কিন্তু কিছু রেফার হয় আমি নিজে দেখেছি রেফার খুব কমপ্লিকেটেড খুব কমপ্লিকেটেড লাং পেশেন্ট একটা আমি হায়দ্রাবাদে পেয়েছিলাম একবার ডক্টর অজিত উইগের কাছে কেলকাটা থেকে রেফার করেছে বাই নেম যে ডক্টর অজিত উইগকে দেখান ফ্রম কেলকা মেডিকেল কলেজ কারণ এটা এত কমপ্লিকেটেড আর প্রবলি টু থ্রি ডাক্তারস ইন ইন্ডিয়া যারা এটা কন্ট্রোল করতে পারবে বা এটা নিয়ে চিন্তা করতে পারবে তারা পাঠিয়েছে এটা সবসময় হবে হায়দ্রাবাদের ঘটনা এটা হায়দ্রাবাদ থেকেও হয়তো বা চেন্নাইতে রেফার হয় এটা থাকবেই কিছু কিছু জিনিস আছে যেখানে আরও একটা ব্যাপার আছে খুব কমপ্লিকেটেড যেসব সার্জারি এগুলি সেন্টার এত এক্সপেন্সিভ হয় যে সবখানে খোলার কোনো জাস্টিফিকেশন নেই প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি একটা বিশাল বড় এইমস করে দিলাম মিনিংলেস ইট এ ওয়েস্ট অফ মানি অবশ্যই এত কোথায় পাবে হ্যাঁ সো ওটার অর্থ হয় না যে আমি যত ইনভেস্টমেন্ট করলাম এটা রিটার্নও আসবে না রিটার্ন ইন দ্য সেন্স সার্ভিস সেই ইনভেস্টমেন্টের সার্ভিস হবে না সো আলটিমেটলি সাম পিপল উইল বি রেফার্ড যতই আমরা ইম্প্রুভমেন্ট করি না কেন কিছু লোক রেফার হবে আননেসেসারি রেফারেলটা বন্ধ করতে হবে আমাদের এখানে প্রবলেম আছে কি মানুষ কিছু একটা হলেই প্রথমে চট করে ট্রেনের টিকিট কেটে নেয় পকেটে কি আছে ভাবে না ওইখানে গিয়ে আমাদের ফোন করে স্যার আটকে গেছি এখানে আর তো টাকা নেই হোয়াট ইজ মিনিং এটা মানুষের বন্ধ করতে হবে সো এটাই বললাম বাইরের হসপিটালে ট্রিটমেন্ট করতে গেলে রেফারেল লাগবে উইদাউট রেফারেল শুধু যে আইনটা আছে সেই আইনটা কোথাও লেখা নেই যে পাল্টানো হয়েছে হসপিটালের যে বিলিং যখন হবে সেটা কি সরকার কি হসপিটালকে দেবে না পার্টিকে পার্টিকে দেবে না ক্যাশলেস cashless directly okay. direct payment মানে অনলাইন পেমেন্ট হবে টু হসপিটাল বিলিং করবে ক্যাশলেস হবে আচ্ছা আর একটা জিনিস দেখুন যেটা আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি एक्चुअली এই কাগজটা আমার হাতে আসার পরে প্রথমে এই লাইনটা খুঁজেছি আপনি ইনস্যুরেন্স করেছেন কিছু বলছিলেন কিছুদিন আগে হুম করেছি আমরা সবাই করি সবাই করি নিউ ইয়র্ক কেসে মেবি অ্যামাউন্ট ইজ लेस আমার ক্ষেত্রে 3000 টাকা লাগবে বিকজ দ্যাটস আর একটা লিস্ট আছে কি কি রোগের চিকিৎসা করলে বিল পাওয়া যাবে না আছে না অবশ্যই এটা এত বড় লিস্ট যে এটার বাইরে কি রোগ আছে খুঁজতে লাগে এই জন্য আপনি যদি পাঁচ লাখ টাকার ইন্সুরেন্স করান বিল করেন তিন লাখ টাকা ত্রিশ হাজার টাকা পাবেন দ্যাট ইজ নর্ম্যাল কারণ এত সব এক্সক্লুজন থাকে যে ব্লাড প্রেসার যদি আগে থেকে থাকে তখন তাহলে পাবেন না এটার আগে থাকলে পাবেন না আগে। যেমন আমি করিয়েছিলাম গত বছর টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সামথিং দিয়ে আমার পার্সোনাল ইন্স্যুরেন্স প্রি এক্সিস্টিং ডিজিজেস ওয়েটিং পিরিয়ড ইজ ফর থার্টি সিক্স মান্থস মানে তিন বছর পর্যন্ত এই যে কুড়ি হাজার টাকা দিয়ে করলাম এটাতে আমি ওই সব ডিজিজ যেগুলি আমার আছে এগুলিতে কিছু করলে আমি কিছু পাবো না এখন প্রি এক্সিস্টিং ডিজিজ মানে কি আমার ব্লাড প্রেশার আছে সো আমার হার্ট অ্যাটাক হলে পাবো না কিছু পাব না ইন্স্যুরেন্স আমরা করি ঠিকই কিন্তু ইন্স্যুরেন্স গুলি ভাবে তৈরি করা না মত হ্যাঁ ওয়েটিং পিরিয়ড ফর ফার্স্ট থার্টি ডেজ ইন্স্যুরেন্স করার পরে আপনি ত্রিশ দিন কিছু পাবেন না ওয়েটিং পিরিয়ড ফর ফর ইয়ার স্পেসিফিক ডিজিজের ইলনেস মানে আমি এক বছরের ইন্স্যুরেন্স করব তখন ওই এক বছরের আরো কিছু লিস্ট আছে যেগুলো আমি পাবো না শুধু প্রি এক্সিস্টিং না প্রিং এক্সিস্টিং ছাড়াও একটা লম্বা লিস্ট আছে এই যে লিস্ট এখানে আপনারা দেখুন এই লিস্টটা আছে এত বড় এই লিস্টে যতগুলি রোগের নাম আছে সেগুলি আপনি ইন্স্যুরেন্স করার পরে আগামী এক বছরে এইসবের কিছু হলে আপনি কিছু পাবেন না এদিকে আমার থেকে মোটা টাকা নিয়ে নিচ্ছে মোটা টাকা নিয়ে নিল অথচ আমরা ভয়ে করাইও আবার হঠাৎ করে কিছু হয় দশ লাখ লাগে করতে পাবো আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দু হাজার তেইশ স্কিমে কোন বয়সের বার নেই আচ্ছা নো এজ বার বয়সের কোনো বাধা নেই যে কোনো বয়সের লোক পাবেন ভূমিষ্ঠ হওয়ার পর গেল ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু অবধি কোন বয়সের বার নেই নাম্বার ওয়ান নাম্বার টু অল প্রি এক্সিস্টিং উইল বি কভার্ড অন দিস স্কিম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নের মতো দিস ইজ লাইক এ ড্রিম দিস ইজ লাইক এ ড্রিম এটা স্বপ্ন এটা স্বপ্ন সাকার হওয়ার মতো ব্যাপার এটা হোক না আমি আরো বলছি যে কোনো নতুন জিনিস শুরু করতে গেলে কিছু হিক্ষা আসবেই কিছু ভুল ত্রুটি হবে হঠাৎই হয়তো এটা তো কারেকশন হবে বাট দ্য এইম অফ দিস থিং ইজ আনবিলিভেবলি কি বলবো ফ্রম দিস প্লেস এটা দিস ইস দিস ইজ কাম ফ্রম দ্য হার্ট এটা হৃদয় থেকে আসা একটা প্রজেক্ট আমি তো আমি একটা কথা সত্যি কথা বলি বিজেপি এসছে ছ বছর হলো টুডে আই এম দ্য হ্যাপিয়েস্ট বিজেপি আসার পরে আই এম দিস ইজ মাই হ্যাপিয়েস্ট ডে হ্যাপিয়েস্ট ডে দিস ইজ হোয়াট ইজ গভর্নমেন্ট ইজ অল অ্যাবাউট সরকারি যে সংস্থাগুলি রয়েছে মানে আন্ডারটেকিং অফ গভর্নমেন্ট বা বেসরকারি সংস্থার যে বীমা পলিসিগুলি তাতেও এত সুন্দর কিন্তু যে একেবারেই রোগের তো আমি তাদের এগুলো তো বেশিরভাগই তো সরকারি বেসরকারি দিলাম তো দিস ইজ দ্য লিস্ট কোন কোন রোগের চিকিৎসা হবে না প্রায় সব রোগ এখানে লেখা আছে হিসেব মধ্যে তো ডেন্টাল ট্রিটমেন্ট হবে না কনজেনেটাল এক্সটার্নাল ডিজিজ হবে না ইঞ্জুরি কজ বাই দিসিং কনভারলেসেন জেনারেল ডায়বেটি ইঞ্জুরি ডিজিজ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ট্রিটমেন্ট ট্রিটমেন্টারাইজিং ট্রেসেবল প্রেগনেন্সি এক্সপেন্সেস ইনকার্ড ইন ওয়েট কন্ট্রোল এক্সপেন্সে হাই ইন্টেন্সিটি মানে লিস্ট আফটার লিস্ট আমি তো শুধু অর্ধেকটা লিস্ট এনেছি সব জেরক্স করতে সময় পাইনি দিস ইজ হাউ ইট ওয়াজ এটা তাদেরও কারণ আছে তাদেরও ব্যবসা করে খেতে হবে বাট একটা ওয়েলফেয়ার স্টেট রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকবাবু কিন্তু অনেককে চ্যালেঞ্জে ফেলে দিলেন এই প্রকল্পটা করে ইটস এ গুড চ্যালেঞ্জ আই হোপ এভরিবডি ফলোজ ইট ইটস এ গুড চ্যালেঞ্জ টু থ্রো ইটস এ গুড প্রবলেম টু হেল্প ফর আদার্স তারা যদি এই প্রজেক্টকে প্রবলেম মনে করে इट्स এ গুড প্রবলেম সলভ ইট আমি দিন আগেই দেখছিলাম একটি সর্ববিহত সংস্থা এটি সর্ববিহত সংবাদ ব্যদ্দম সংস্থা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুড মার্কস দিয়েছেন মানে সারা ভারতবর্ষের যে মুখ্যমন্ত্রীদের তালিকা থাকে তো এই রকম যদি প্রকল্প উনি নিতে থাকেন এরপর তো মানে পার্শ্ববর্তী যে রাজ্য অসমের মুখ্যমন্ত্রী তিন নম্বরে আছেন সেই জায়গায় তো ওনার স্থানটা মনে হয় খুব শিগগিরই আমার মনে হয় হিমন্ত জি কম্পিটিশনে থাকবেন ইট ইজ এ গুড চ্যালেঞ্জ ফর হিম অ্যান্ড এই ভালো চ্যালেঞ্জে তো যাওয়া উচিত হাউ টু গেট বেটার অ্যাফেকশন অ্যান্ড লাভ ফ্রম পিপল মানুষের চাইতে মানুষের কাছ থেকে এই ভালোবাসা পাওয়াটা এই এটাই তো স্বপ্ন হওয়া উচিত এই স্বপ্নে তো কাজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী একেবারেই ছোট মানে আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি একবার যদি আমাদের দর্শকদের বলেন যে এই প্রকল্পের আওতায় রাজ্যের যারা সাধারণ মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা দিনমজুর যারা কৃষক তারা কিভাবে আসবে কার সঙ্গে যোগাযোগ করবে কোন সরকারি অফিসে যাবে এটাই কিন্তু একটা সরকারি প্রকল্প পেতে সাধারণ মানুষকে এটাই সবচেয়ে বেশি ফেস করতে হয় দুটো জিনিস আমি বলি এখানে আমরা ঘরে ঘরে সুশাসন চলছে আমাদের সমস্ত সরকারি প্রকল্প আমরা ঘরে নিয়ে যাই আমাদের অফিসাররা বাড়িতে যান এই যে প্রকল্পটা হবে এটা রেজিস্ট্রেশন হবে কমিউনিটি সার্ভিস সেন্টার দিয়ে আমি বললাম প্রায় এক হাজারের মতো কমিউনিটি সার্ভিস সেন্টার আছে ত্রিপুরাতে এই এক হাজার কমিউনিটি সার্ভিস সেন্টার এবং এর বাইরেও কোনো জায়গায় যদি মনে হয় একটু রিমোট সেখানে আবার সেপারেটলি খোলা হবে সেন্টার যেখানে মানুষ গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারে এমনকি অ্যাপও করে দেওয়া হবে অনলাইন রেজিস্ট্রেশনও করতে পারবে এটা শহরে যারা থাকবে তারা কিন্তু গ্রামের লোকেদের জন্য লোক্যালিটিতে ওইখানে কমিউনিটি সার্ভিস সেন্টার আছে নাম করার মধ্যে আমাদের এটা যেটা হচ্ছে এটাতে যেটা কার্ড তৈরি হবে সেই কার্ডটা হবে ম্যাগনেটিক কার্ড সেই কার্ডগুলি তৈরি হয়ে আসবে তো আমি জিজ্ঞেস করলাম অফিসে জিজ্ঞেস করেছিলাম আসার আগে বলছে আমরা এক মাসের মধ্যে এটা কমপ্লিট করতে চাই উইদিন ওয়ান মান্থ উইদিন ওয়ান মান্থ যদি হান্ড্রেড পার্সেন্ট যদি এম থাকে যদি সেভেন্টি পার্সেন্টও কভার করেন বি এ বিগ বুস্ট সো তাদের এই জন্যই তারা এক মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করার প্ল্যান নিয়েছেন আই জাস্ট স্প্রে যতটুকু পালেন করবেন এবং এটা এটার একটা ডিফারেন্স আছে নর্মালি মানুষকে ডেকে আনতে লাগে ভাই এটা করবো আচ্ছা দেখি কালকে করবো এটা কিন্তু মানুষ ডাকলেই আসবে দৌড়ে আসবে সো ইট উইল বি ইজিয়ার সহজ হবে এটাতে মানুষ আসবে একেবারে অনুষ্ঠান শেষ করব তার আগে যদি রাজ্যের মানুষের কাছে এই প্রকল্পটা নিয়ে আরেকবার আপনি বার্তা দেন যে মানুষ কিভাবে এই প্রকল্পের আওতাধীন হবে অনেকেই হয়তো এই অনুষ্ঠান দেখছে কারণ সরকারি প্রকল্প পেতে মানুষকে কিন্তু অনেক সব মানুষ তো বোদ্ধা হতে পারে না আবার সব মানুষ কিন্তু যে অ্যাওয়ারনেসও থাকে না তো কিভাবে পাবে সেটা এটাতে আমরা যেটা করছি ত্রিপুরার প্রায় অর্ধেক মানুষের কাছে আয়ুষ্মান কার্ড আছে আপনারা জানেন যাদের আয়ুষ্মান কার্ড আছে তারা হাসপাতালে গেলে সেটা বিল করে ওদের ইয়েটা ওষুধ টশুধারাও পেয়ে যায় হসপিটালে থাকার খরচ যেটা সেই কার্ড দিয়েই বিলিং হয় ঠিক ওই রকম বিল হবে যাদের কাছে আয়ুষ্মান কার্ড নেই যারা আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের মতো একটা কার্ড হবে সেই কার্ড দিয়ে আপনারা হাসপাতালে প্রাইভেট হাসপাতালে সরকারি হাসপাতালে বা রেফার করলে বাইরে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন ওই কার্ড দিয়ে এক পয়সাও আপনাকে হাসপাতালে দিতে হবে না টাকাটা কার্ডের মাধ্যমে পেমেন্ট হবে গভর্নমেন্ট পেমেন্ট করবে এটাই হল ব্যাপার তার মানে আপনার চিকিৎসা এবং চিকিৎসার পরের পনেরো হাসপাতালে চিকিৎসার পরের পনেরো দিনের ওষুধ আপনি ফ্রি পাবেন এটাই করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই আজকে ডিসকাস করেছেন একেবারেই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ডক্টর অশোক সিনহা আপনাকে অনেক ধন্যবাদ এখনকার মতো যে আমাদের বিশেষ টক শো সেই বিশেষ টক শো এখানেই শেষ করছি নমস্কার